গোলাম ওয়াসির আনসারির মহানুভবতা, শ্মশান নির্মাণের বাবে দুই বিঘা মাতি, শিব মন্দির নির্মাণের বাবে এক কথা মাতি করিলে দান, হিন্দু কি মুসলমান একেই আল্লাহর ফরমান। শোণিতপুর জেলার মিছামারীত পরিলক্ষিত হল হিন্দু মুসলমানের মাজত সমন্বয় আর ভাতৃত্ববোধর এক বিরল নিদর্শন। যে সময়ত কিছু সংখ্যকে মুসলমান আর হিন্দু ধর্মাবলম্বী লোকের মাজত সাম্প্রদায়িক বিভাজন ঘটাবলে অহরহ চেষ্টা চলাই আছে, বাংলাদেশত ইসলাম ধর্মাবলম্বী লোকে হিন্দুর উপর অত্যাচার চলাই থাকার বাতরি প্রকাশ পাইছে, তেনে সময়তে এই দৃশ্য সচাকই বিরল। মোহাম্মদ গোলাম ওয়াসির আনসারিয়ে কলে, 50 বছর আগতে পিতৃয়ে লৈছিল এই সিদ্ধান্ত। আসলতে মোর দেবতা কালেরপরা এই বস্তুটো তেখেতেই মানে ফাইসলা করে গৈছিলে মৌখিকভাবে, আর এইটো কাগজে কলমে লিপিবদ্ধ করা হল। 2 বিঘা মরাখালীর কারণে আর 1 কঠা মাটি শিব মন্দিরের কারণে আমি দান প্রদান করিল। 15 দিনের ভিতর কাগজে কলমে অর্পণ করিম ভূমি, এইটো 15 দিনের ভিতর আমি এইটো কাগজে কলমে অর্থাৎ রেজিস্ট্রি করে দিম, ডিসির পারমিশন সহমতি ক্রমে এইটো আমি লেখালেখি করে দিম। ইফালে মোহাম্মদ গোলাম ওয়াসির আনসারির এই কর্ম প্রশংসায় উপচাই পেলাইছে দুই গাঁর রাইজে। আজি পবিত্র দিনত গুরু দুজনার যে জন্ম মাহ, এই জন্ম মাহর আজি প্রথম দিনটোতে মহান কাম এটা তেখেতসকলে আজি রাইজক দান করিলে, ভেরভেরি আর নেপালি বস্তি রাইজক এটা মহান কাম করিলে। এই সগতে পরিয়ালটুক আমি ধন্যবাদ জানাইছো দুই গাঁয়ে। মিছামারীর পৰা হরেণ ভূমিজৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। গোলাম ওয়াসির আনসারির মহানুভবতা, শ্মশান নির্মাণের বাবে 2 বিঘা মাতি, শিব মন্দির নির্মাণের বাবে এক কথা মাতি করিলে দান, হিন্দু কি মুসলমান একেই আল্লাহর ফরমান। শোণিতপুর জেলার মিছামারীত পরিলক্ষিত হল হিন্দু মুসলমানের মাজত সমন্বয় আর ভাতৃত্ববোধর এক বিরল নিদর্শন। যে সময়ত কিছু সংখ্যকে মুসলমান আর হিন্দু ধর্মাবলম্বী লোকের মাজত সাম্প্রদায়িক বিভাজন ঘটাবলে অহরহ চেষ্টা চলাই আছে, বাংলাদেশত ইসলাম ধর্মাবলম্বী লোকে হিন্দুর উপর অত্যাচার চলাই থাকার বাতরি প্রকাশ পাইছে, তেনে সময়তে এই দৃশ্য সচাকই বিরল। মোহাম্মদ গোলাম ওয়াসির আনসারিয়ে কলে, 50 বছর আগতে পিতৃয়ে লৈছিল এই সিদ্ধান্ত। আসলতে মোর দেবতা কালেরপরা এই বস্তুটো তেখেতেই মানে ফাইসলা করে গৈছিলে মৌখিকভাবে, আর এইটো কাগজে কলমে লিপিবদ্ধ করা হল। 2 বিঘা মরাখালীর কারণে আর 1 কঠা মাটি শিব মন্দিরের কারণে আমি দান প্রদান করিল। 15 দিনের ভিতর কাগজে কলমে অর্পণ করিম ভূমি, এইটো 15 দিনের ভিতর আমি এইটো কাগজে কলমে অর্থাৎ রেজিস্ট্রি করে দিম, ডিসির পারমিশন সহমতি ক্রমে এইটো আমি লেখালেখি করে দিম। ইফালে মোহাম্মদ গোলাম ওয়াসির আনসারির এই কর্ম প্রশংসায় উপচাই পেলাইছে দুই গাঁর রাইজে। আজি পবিত্র দিনত গুরু দুজনার যে জন্ম মাহ, এই জন্ম মাহর আজি প্রথম দিনটোতে মহান কাম এটা তেখেতসকলে আজি রাইজক দান করিলে, ভেরভেরি আর নেপালি বস্তি রাইজক এটা মহান কাম করিলে। এই সগতে পরিয়ালটুক আমি ধন্যবাদ জানাইছো দুই গাঁয়ে। মিছামারীর পৰা হরেণ ভূমিজৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।